আমরা ঘুমিয়ে উঠে ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, স্যান্ডউইচ আর কফি, তো চলে এসছে। এবার খাবো, খেয়ে দিয়ে এখান থেকে বিচ যাবো, তারপর বেরিয়ে যাব। বিচের জল আজকে দেখুন কোথায় এসছে, আজকে একদম কাছে চলে কাছে চলে এসছে। এখানে দেখুন কত কাছে এসছে, কালকে এত কাছে এসেছিল না। হ্যাঁ, এখানে চলে এসছে, এত কাছাকাছি জল চলে এসছে। দেখুন মনে হচ্ছে আমাদেরকে জল স্পর্শই করে নেবে আর একটু আসলে। আর কি, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার বেরোতে হবে। খেয়ে নাও। আমরা এখন আসলাম পুল সাইডে, একটু পুল সাইডে বলছি বিচ সাইডে, ও স্নান করবে, তাই আমি রেডিও হইনি ভালো করে, এমনি হালকা পাতলা রেডি হয়ে চলে এসেছি। আমরা এমনি থাকবো আর স্নান করার জন্য আসলো আর কি, স্নানে পাগল আছে, জলের পাগল, জল প্রচুর ভালোবাসে। এই যে দেখুন চলে এসছে, এখানে আর কি পরিমাণে ডাব পড়ে আছে। আর কালকে কিন্তু এগুলো সব এত দূর জল এসেছিল না, আজকে যত দূর জল এসছে। এখানে দেখুন কত ঢেউ আসছে, আমাদের পায়ে ছুঁয়ে যাচ্ছে, ব্যাপক লাগছে। আজকে জলটা বেশি এগিয়ে চলে এসছে এবং কাছে চলে এসছে, আর কত দূরে ওরা আছে। এগুলো দেখুন সবাই বসে থাকে, এনজয় করে, সি বিচের না যারা এনজয় করে। আর আমি কি এই টুপিটা পড়েছি, পড়ে ঘুরে বেড়াচ্ছি রোদে রোদে, রোদ তো আছে প্রচুর প্রচুর না, আজকে তুলনামূলক কাল থেকে অনেক কম আছে, কাল বেশি ছিল, আজকে কম আছে, তো ভালোও লাগছে। আর সমুদ্র ধারে এমনিও গরমটা কমই লাগবে, কারণ বাতাস বয় তো, ওই বাতাসটা ভালো লাগে, একটা আলাদাই আওয়াজ, সেই আওয়াজই ভালো লাগে সবাইকে। ওখান থেকে সমুদ্র থেকে স্নান করে আবার পুলে নামলো, ওখান থেকে তো বালি ধুলো লেগে আসবে, আর এখানে এসে ক্লিন হয়ে গেল। পুলের জলটা অনেকক্ষণ ধরেই পিউরিফায়ার করছিল আর কি, স্নান করবে কতক্ষণ পুলে কি জানি, করতেই আছে। আমি একটু বসি এখানে, ও স্নান করছে যতক্ষণ। পুলের জলটা আজকে ক্লিন লাগছে বেশি, দেখুন মিউজিক বাজিয়ে দেবে তখন ডান্স করবে আর স্নান। সাঁতার কাটো, উল্টো সাঁতার কাটছে দেখুন, উল্টো। এখন উঠলো আর সমুদ্র জল দেখুন মনে হচ্ছে ছুঁয়েই নেবে, হোটেল থাকে, রিসর্ট থাকে, এরকম আর মিউজিক বাজছে মিউজিক। আমরা ওখান থেকে এসে সব ব্যাগ প্যাক রেডি হয়ে গিয়েছে, এবার বেরিয়ে যাবো ওখান থেকে, চেক আউটের টাইম হয়ে গিয়েছে। দেখুন সব প্যাক, এখান থেকে বেরিয়ে নিউ দীঘায় গিয়ে ওখানে স্টে করবো, হয়েছে। দেখুন এবার আমরা রুমটা ছেড়ে চললাম, সব কিছু হয়ে গেছে, ওটা ওটা ব্যাগটা ওটা ব্যাগটা দিতে হবে, চললাম এবার গাড়ি নিয়ে, ওরা ওয়েট করছে নিচে। চলো, মোবাইল নিয়েছো? হ্যাঁ, আমার একটা, হ্যাঁ আছে আছে। এই তো আমরা এবার চললাম, গাড়িতে যাবো যাবো, পিছনে দেখুন সবার ব্যাকপ্যাক, এখন তো কিছুই শপিং হয়নি, তবু এতটা ব্যাকপ্যাক। চলো চলো, আমরা এজিএম গ্র্যান্ড হোটেলে আসলাম, এজিএম গ্র্যান্ড অ্যান্ড স্পা, চলো নিউ দীঘার পার্কিং এটুকুই, চলো।
এজিএম গ্র্যান্ডে আসলাম, এখানে কিন্তু কোনো রুম অ্যাভেলেবেল নেই, সবটা সোল্ড আউট হয়ে গিয়েছে। আমরা জিজ্ঞেস করলাম, এটার অনেক ইউটিউবে দেখেছিলাম, তাই আসলাম। তো এসে দেখছি সব সোল্ড আউট, ওনারা বলছেন একটা রুম দিতে পারবো না এখন, সব সোল্ড আউট, তাই অন্য কোনো দেখবো আর কি। ওখানে যেহেতু পেলাম না, তো আরও কয়েক জায়গায় দেখেছি, তো কোনো জায়গায় সোল্ড আউট, আবার কোনো জায়গায় রুম ভালো লাগলো না অত, তাই সুইমিং পুলটা সুন্দর না, তাই আমরা নিইনি। তো এগুলোতে দেখছি গরমে এদিক ওইদিক রুমগুলা, আর একটা আর আসলাম এখানে, দেখুন কি সুন্দর এটা করা আছে, বেশ ভালো লাগছে। তো এখানেও রুম অ্যাভেলেবেল নেই আর কি। আর এখানে একটা আর দেখতে আসলাম রুম, তো এখানে রুম আছে, ভালো রুম আছে, বেশ আমরা আগে দেখে নিয়েছি রুমটা, তো বেশ সুন্দর। এই তো রুমটা দেখুন, এটা রুম ঠিকঠাক ভালোই রুমটা আছে, এখানে একটা টেবিল মতো দেওয়া আছে, এটা এটা কি আছে ড্রপ, এটা মিরার, আর এটা ওয়াশরুম আছে, আর বেড ঠিকঠাক রুম আছে, আর ছোট্ট একটা ফ্রিজও দিয়েছে, এটা কিন্তু ভালো, এখানে চায়ের জন্য গরম পানি চা যা করতে পারি তার জন্য এটা দিয়েছে, আর সোফা আছে, আর বড়ো করে ছোট করে টিভি আছে একটা, আর এসি, মানে যা যা থাকে সব কিছুই আছে একটা রুমের মধ্যে, বেশ ভালো রুমটা দেখে দিলাম। আর এই দিক থেকে ভিউ দেখাচ্ছি, কিসের ভিউ পাই দেখি, ব্যালকনি, ব্যালকনি ছোট্ট মতো ব্যালকনি আছে, আর ভিউ এই তো এটা, এগুলো সি বিচ ভিউ নেই, ওই দিকে আছে সি ভিউ, এখানে ঠিকঠাক আছে, দেখুন ভালোই রুমটা আছে, ভালোই রুমটা। আমরা রুমে এসে এখন স্পোর্টস অন করেছে, এগুলো দেখতে খুব পছন্দ করে আর কি, আর আমি বসে আছি। এই তো আমরা উদয়পুর যাওয়ার জন্য রেডি আছি, এখানে তো এর আগেও স্নান করেছি, উদয়পুরে আমি করিনি, তাই ওখানে যাচ্ছি, চলো 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 চলো। উদয়পুরটাই আমি চাইনি, ও চশমা নিলা, চলো নিউ দীঘা বিচে এর আগেবার এসেছিলাম, তো স্নান করেছি, ব্লগ আছেই আমার ইউটিউবে, চলো ঠিক আছে আসো। উদয়পুর যাওয়ার জন্য গাড়িতে চেপে গেলাম, এখান থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছিতেই আছে উদয়পুরটা আর কি। এই তো এখানে চলে আসলাম, এখানে এটা পার্কিং আছে, পার্কিং লটে গাড়ি পার্ক করে দিল, তারপর আমরা বিচ সাইডে যাব, এখানে অনেক গাড়ি পার্ক আছে, আর গরম তো আছে সঙ্গে, একদম এখানে রেখে দিলাম, এখান থেকে একটু হেঁটে যেতে হবে বিচ আর কি। এখানে হেঁটে আস্তে আস্তে এক জায়গায় লক্ষ্য করলাম চশমার দোকান আছে, তো সবাই মিলে একটা করে চশমা নিলাম, কারণ রোদ আছে আর ফটো তোলার স্টাইলও হয়ে যাবে চশমা পরে, তাই সবাই চশমা নিলাম। আমি আমি সানগ্লাসটা নিলাম ওখানে, আর এখানে কি বলবো, রোদ তো আছে কিন্তু ভালো লাগছে, বিচ সাইডে রোদ প্রচুর আছে, একটু ওইদিকে ঠান্ডা লাগবে। আর দেখো দেখো দেখো, চলো চশমা পরে এটা পরে দৌড়াচ্ছে, দেখুন নদী, নদী তো মনে হচ্ছে, ঢেউ আসছে না, শান্ত হয়ে আছে সমুদ্র এখন, ওরমই মনে হচ্ছে। আর নিচে দেখুন এটা উদয়পুর, এর আগেও বললাম ওই জায়গাতেই আমরা এসেছি, নিচে দেখুন প্রচুর ফিস স্মেল আসছে, ফিসের স্মেল প্রচুর আসছে এখানে, প্রচুর দেখুন, এখানে দেখুন ঘোড়া আছে, ঘোড়ার উপর চেপে অনেকজন ছবি তুলে, আমি এগুলো করতে যাবো না কারণ আমাকে ভয় লাগে, যদি ঘোড়াটা প্রচুর দৌড়াতে শুরু করে তো আমার কী অবস্থা হবে, সমুদ্র নিয়ে চলে যায় তাই। আর এখানে দেখুন সব কি সুন্দর লাগছে, এখানে দেখুন সবাই বসে আছে বিচ সাইডে বসে, যে যার ইচ্ছে করছে, আর এখানে খাবার জন্য সবাই কিন্তু ধরবে, আমার কাছে খেয়ে নিন, আমার কাছে খেয়ে নিন, তো ওটা করতে যাবেন না, যেখানে ইচ্ছে সেখানে খাবেন, ওরা ধরুক। দেখুন দেখুন একবার কত লোক খাচ্ছে, স্টার ফিস দেখুন কতটা স্টার ফিস এখানে মরে পড়ে আছে,
অনেকগুলো অনেক দেখছি, পুরোটা ভর্তি 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 স্টার ফিশ। এগুলো তো দেখুন বসে বসে সবাই খাচ্ছে, আর পুরো এরিয়া জুড়ে মিউজিক বাজছে, সব স্টলে মিউজিক। এখানে দেখুন সব ধরনের মাছ একদম টাটকা রাখা রয়েছে, পমফ্রেট, চিংড়ি, আর একটা ছোট ছোট কি মাছ বলে ওটা নিলাম। এগুলো সবকটা উনি সুন্দর করে ফ্রাই করে দেবেন, বেশ টেস্টি হয় মাছগুলা। এখানে দেখুন রান্না করছেন, মানে ফ্রাই করছেন। এখানে সবাইকে দেখুন সবাই বসে আছে, সবাই মিউজিক শুনছে, মাছ খাচ্ছে, এগুলোই করছে। আর এখানে দেখুন আমি অর্ডার করেছি, এখানে দেখছি আম আছে, এত বড় বড় আম 50 টাকা করে নিচ্ছে, আর খুবই সুন্দরভাবে মেখে দিচ্ছে। মাখা দেখে একদম ইচ্ছে লোভ লেগে যাচ্ছে আমটার প্রতি, তাই আমিও নিলাম। 50 টাকার নিল, মানে 50 টাকারই দেবে আপনাকে, অনেকগুলা কিন্তু আম দিবে, টেস্টি টেস্টি আম, একদম দেখেই মন ভরে যাচ্ছে। আমটা দেখুন দেখেই লোভ লেগে যাচ্ছে, একদম মিক্স করা হয়ে গিয়েছে। আর এখানে পমফ্রেট মাছ আছে এটা, আর এটা একটা কী নাম বলছে ওটা মাছ, আর আমরা নিয়েছিলাম ওটা, আমি নিয়েছিলাম ওটা হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছটা খেতে খুবই টেস্টি ছিল, মানে খুবই ভালো করে তৈরি করেছিলেন, একদম গ্রেভি যুক্ত ছিল, কিন্তু খেতে খুব টেস্ট ছিল। আর পমফ্রেট এগুলোও ভালোই টেস্ট ছিল আর কি, সবকটা মানে সবকটা মাছই একদম ফ্রেশ ছিল, তো টেস্টও ভালো ছিল সবটাই। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ এখানকার জল খুব বাজে হয়ে আছে, মানে স্নান করার মতো নেই, একদম বালি বালি পুরো হয়ে আছে। নিউ দীঘায় গিয়ে স্নান করব, নিউ দীঘার বিচে স্নান করতে বেশি ভালো লাগে। এখানে তো আমরা স্নান করব ভেবে এসেছিলাম, কিন্তু দেখছি জলের অবস্থা প্রচুর খারাপ আর কি। নিউ দীঘায় আমরা চলে আসলাম, আর নিউ দীঘা থেকে সি বিচ, মানে সি বিচ বলছি, আমাদের যেটা আমরা হোটেলে থাকছি সেখান থেকে সি বিচ খুব একটা দূরে না, কাছাকাছিই আছে আর কি। আর দেখুন এখানে মার্কেটগুলো সব অফ আছে এখন, এখন যেহেতু দুপুর টাইম, মানে 2:30 বাজছে, তাই এখন সব কিছু অফ আছে, একটু পরে সব হয়তো খুলবে আর কি। আর লোক দেখুন সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি সব স্নান করতে। এখানে আপনাদেরকে একটা তথ্য শেয়ার করে দিই, এই যে দেখতে পাচ্ছেন ইনি একটা মহিলা, সবার জুতো দেখাশোনা করছে, 5 টাকার বিনিময়ে সবার জুতো দেখছে উনি, মানে ওনার কাছে সবাই জমা রেখে যাচ্ছেন। আমি বলবো ইনাদের কাছে কোনো দিনও কেউও জুতা রাখবেন না, যেও থাক অন্য কেউ থাকলেও রাখবেন না, কারণ ওনারা জুতো তো নিয়ে নেবেন, কোনো কিছু কোপন টোপন কিছুও দেই না, শুধু জুতো নিয়ে একটা দড়ির মধ্যে বেঁধে রেখে দেবে। আমাদের 5 জনের জুতো ছিল, 4টা ক্রক্স ছিল, তো 4টা ক্রক্স নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? উনি বলছেন কোনো বদমাস ছেলে নিয়ে চলে গেছেন, উনি নিয়েছেন বা কে নিয়েছেন উনিই জানেন। আর উনি খুব একটা গরিব মহিলা, তাই ওনাকে কিছু বলতেও পারিনি আমরা, উনি 500 টাকা দিচ্ছিলেন কিন্তু আমরা নিইনি। আর সঙ্গে আমারও জুতো ছিল, আমারটা কিন্তু নেইনি, আমার স্লিপারটা নেইনি, আর 4টে ক্রক্স ছিল হয়তো, তাই ক্রক্সগুলো দেখে নিয়েছে আর আমারটা রেখে দিয়েছে। তাই বলছি মহিলাদের কাছে কোনো দিনও জুতো রাখবেন না, হয় যেটা হোটেলে থাকবেন সেখানে রেখে আসবেন, নতবা আপনারা কাউকে দেখতে দিয়ে দেবেন জুতো, কিন্তু ওনাদের কাছে রাখবেন না, জুতো আপনাদের চুরি হয়ে যাবে, থাকবেন না, পাবেন না। এখানে বেশ কিছুক্ষণ স্নান করেছিলাম, সব কিছু ক্লিপ নেই, কারণ মোবাইল যেহেতু জলে বার করা তো আর যাবে না, অর্ডার প্রুফ যতই থাক তবুও। আমরা স্নান করে আসলাম সমুদ্র থেকে, আবার পুলে যাচ্ছি পুলে স্নান করতে। ওপরে পুল আছে, ওখানে টান করো, তারপরে তো ফোনটা হবে, হয়ে যাবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, আজকের ভ্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক।